আর তিন দিন পর শুরু হবে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা। উৎপাদন বাড়াতে মেঘনা ও তেঁতুলিয়া নদী সহ ইলিশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় শুরু হবে সরকারি নিষেধাজ্ঞা। এ সময় নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। অভিযান চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে পুঁজি বাড়াতে ইলিশের আশায় মেঘনায় জাল ফেলছেন ভোলার জেলেরা। তবে শেষ মুহূর্তে নদী থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অধিকাংশ জেলেকে। এতে আয়ের পরিবর্তে তাদের দেনা বাড়ছে। অনেকে ঘাটে নৌকা ট্রলার নোঙ্গর করে অলস সময় কাটাচ্ছেন। এ কারণে পরিবার পরিজন নিয়ে বিপাকে জেলেরা। দুর্ভোগ কমাতে বিকল্প কর্মসংস্থান ও অভিযানের শুরুতেই সরকারি সহায়তা বিতরণের দাবি তাদের। সারা জাল বাইরে মাছ বেশি 1,050টা, এখন তো আমাকে সংসারও চলে না।